বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হাফিজুল হক, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ। যে সমস্ত ছাত্রছাত্রীদের সমাজবিজ্ঞান বিষয়টি আছে, মূলত আজকের আলোচনা সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তো আজকে আমাদের যে আলোচনা, সে আলোচনা হচ্ছে বিবাহ অর্থাৎ পঞ্চম অধ্যায়ে তোমাদের যে সমাজবিজ্ঞান প্রথম পত্র আছে বই, সেই বইয়ের পঞ্চম অধ্যায়ের এই আলোচনাটা আছে। আজকে আলোচনা বিবাহ এবং বিবাহ কি এবং তার প্রকারভেদ। আমরা অবশ্যই বিবাহ সম্পর্কে আমরা অনেকেই সামাজিকভাবে আমরা প্রত্যেক প্রতিনিয়ত এই অনুষ্ঠানটা আমরা শুনে থাকি এবং আমরা এই অনুষ্ঠানটা পালন করি, কারণ বিবাহ হলে আমরা খুব খুশি হই। বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে আমাদের যে আনন্দ উল্লাস যেগুলো করি, সেটা আমাদের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সামাজিক একটি বন্ধন, সামাজিক একটি অনুষ্ঠান যেটা আমরা প্রতিনিয়তই শুনে থাকি। আসলে আমরা অনুষ্ঠান যাই, কিন্তু আসলে সমাজবিজ্ঞানের ভাষায় বিবাহ কী এবং বিবাহ কাকে বলে জিনিসটি কিন্তু আমাদের অনেক কিছু ধারণা নাই। আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা অনুষ্ঠানে যোগদান করি। তো আসলে আমরা আজকে জানবো, আজকের আলোচনায় আমরা জানবো যে বিবাহ কাকে বলে, তাই তো? তো সমাজবিজ্ঞান ভাষায় বিবাহ হচ্ছে ওই একটি চুক্তি যা সমাজ ধর্ম সংস্কৃতির প্রতি অনুমোদিত। শুধু বিয়ে করলেই হয় না, বিয়ের একটা অনুমতি লাগে, সেটা ধর্ম, সমাজ ও সংস্কৃতি, এই তিনটা মিলে যখন কোনো একজন পুরুষ এবং একজন মহিলা তাদের জনকাজ সম্পাদন করে, তখন তাকে আমরা তাকে বিবাহ বলব। অর্থাৎ আমাদের সমাজবিজ্ঞানের ভাষায় বিবাহ হচ্ছে সমাজ ধর্ম সংস্কৃতির প্রতি অনুমোদিত এমন একটি চুক্তি যার মাধ্যমে আমরা একজন পুরুষ এবং একজন মহিলা একত্রে বাস করার চূড়ান্ত ক্ষমতা অর্জন করে। বিবাহের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যারেজ, আর এই ম্যারেজটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনা এই বিবাহ সম্পর্কে অনেকগুলো অনেক ধরনের মনীষীরা এ সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সময় অল্প হওয়ার কারণে, আমাদের সময় খুবই কম, এই সময় অল্প হওয়ার কারণে আমাদেরকে অল্প কয়েকজনের মনীষীর সংজ্ঞা আমাদেরকে দিতে হচ্ছে। তার মধ্যে একজন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী এডওয়ার্ড স্টারবাক, তিনি তার দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থে একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন বিবাহের। সেই সংজ্ঞাটা হচ্ছে যে বিবাহ হচ্ছে নারী পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্ত স্থায়ী হয় এবং তারপরে কিছুদিন স্থায়ী হয়। সংজ্ঞাটা আমরা যদি সঠিকভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদেরকে এভাবেই বলতে হয় যে বিবাহ হচ্ছে নারী পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্ত স্থায়ী হয় না, বরং তারপরে কিছুদিন স্থায়ী হয়। তো আসলে বিবাহ হলে এই যে তাদের সন্তান শুনতে হয় এমন না, আবার সন্তান শুনে না হলে যে সেটা বিবাহ হয় না তা না। আমাদের বিবাহ পরে অনেক সময় সন্তান শুনতে হয় না, তারপরে যে সে বিবাহ ভেঙে যায় তা নয়। এভাবে দেখা যাচ্ছে বিবাহটা আমরা সংজ্ঞাটা উনি এভাবে দিয়েছেন। আর ইয়ার গ্রোভ নামে একজন সমাজবিজ্ঞানী তিনি বলছেন যে বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন আছে। তো আমরা প্রথমে যে সংজ্ঞাটা সাধারণ সংজ্ঞাটাতে দিয়েছিলাম যে বিবাহ হচ্ছে সমাজ সংস্কৃতি ধর্ম কর্তৃক অনুমোদিত এমন একটি চুক্তি যার মাধ্যমে একজন পুরুষ এবং মহিলা একত্রে থাকার চূড়ান্ত ক্ষমতা অর্জন করে। তো এই যে কথাটা ইয়ারক্রোভ যে সংজ্ঞাটা আমরা এই সংজ্ঞাটা বিশ্লেষণ করে পাই যে বিবাহ হচ্ছে একটি দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন, যেটা সামাজিক একটা স্বীকৃতি, সামাজিক মানে আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন, এগুলো যদি না থাকে তাহলে তাকে বিবাহ বলে আমরা স্বীকার করবো না। বিবাহ হতে হলে ধর্ম যেমন তাকে একটা স্বীকার করতে হবে, ধর্মীয় একটা সম্মতি লাগে, একটা সামাজিক স্বীকৃতি লাগে এবং সংস্কৃতিটা অনুমোদন করে, সেটাকে আমরা বিবাহ ধরে নেব। এছাড়াও নির্বিজ্ঞান ম্যারেজকে তিনি বলছেন বিবাহ হল সন্তান উৎপাদন এবং লালন পালন একটি চুক্তিপত্র। নির্বিজ্ঞান এবং শিশু নির্বিজ্ঞান তিনি বলছেন যে বিবাহ হল সন্তান উৎপাদন এবং
সন্তান পালনের একটি চুক্তিপত্র। এছাড়াও এল এস মর্গান তিনি বিবাহের সংজ্ঞা প্রসঙ্গে বলছেন যে বিবাহ হলো আইনগত আইনসম্মত গুণিকার দিতি। আসলে আমরা বিবাহ সামাজিক একটা গুরুত্ব আছে, বিবাহ যদি ছাড়া বিবাহের যে উদ্দেশ্য সেটা হচ্ছে জনকাজ সম্পাদন করা, এটা বিবাহ ছাড়া অন্যত্র কিন্তু করা সম্ভব, কিন্তু সেটা কিন্তু না করবে ধর্ম না কোনো সংস্কৃতি না সমাজ এটা স্বীকৃতি দেবে না। সুতরাং এটাকে বিবাহ বলা যাবে না। বিবাহ হতে হলে এবার আইনসঙ্গত হতে হবে, সমাজ অনুমোদিত হতে হবে এবং ধর্ম যেটাকে অ্যাকসেপ্ট করবে সেটা হতে হবে। তো এই হচ্ছে বিবাহ সংজ্ঞা। তাহলে আমরা এখানে আজকের যে আলোচনা শুরুতে আমি বলেছিলাম যে আজকে আমার আলোচনা হবে বিবাহ কি। তাহলে আমরা বিবাহ এক কথায় আমরা একটু বিবাহের একটা সাধারণ সংজ্ঞা আমরা দেবো। এতক্ষণ যে সংজ্ঞাগুলো আমরা আলোচনা করলাম সেই আলোচনার আলোকে আমি একটা সাধারণ সংজ্ঞা বিবাহের দেবো, এভাবে যে জাস্ট বুঝবো যে বিবাহটা কি। যে বিবাহ হচ্ছে সমাজ ধর্ম সংস্কৃতি কর্তৃক অনুমোদিত এমন একটি চুক্তি যার মাধ্যমে একজন পুরুষ এবং একজন মহিলা একত্রে থাকার অধিকার অর্জন করে, যা অন্য কোনো উপায়ে নয়। এটা হচ্ছে বিবাহ। এখন আমরা দেখবো যে বিবাহের প্রকারভেদ আমাদের সমাজে, বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে অনেকগুলো বিবাহ আছে। আমার কাছে যে যতগুলো বিবাহের ধরন আছে সে ধরনগুলো আমি যদি এখন ব্যাখ্যা করি তাহলে কিন্তু অনেক, যা আমার এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা সম্ভব নয়। তবে আমরা একটু একটু করে আলোচনা করবো যেগুলো বাংলাদেশ সমাজের প্রেক্ষাপটে, বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে বিবাহের যে আলোচনা সেটা এখন আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব যে বিবাহ অনেক লোক, তার মধ্যে প্রথম হচ্ছে যে একক বিবাহ। একক বিবাহ হচ্ছে ওই বিবাহ, যে বিবাহটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি একটি মাত্র একজন মাত্র স্ত্রী নিয়ে একজন মাত্র একটি মেয়েকে বিবাহ করে যে সংসার বা পরিবার গঠন করে সেটা হচ্ছে একক পরিবার, একক বিবাহ। বহু বিবাহ, আসলে বহু বিবাহকে বা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা একক পত্নী আর একটা বহুপতি। তো বহুপতি মানে বিবাহটা আমাদের বাংলাদেশ সমাজের বিবাহটা নাই, এটা দক্ষিণ ভারতের প্রৌঢ়াবস্থার মধ্যে এটা লক্ষ্য করা যায়। আর বহুপত্নী যেটা সেটা আমাদের সমাজে আছে, অর্থাৎ একই সময়ে যখন কোনো পুরুষ একই সময়ে একাধিক স্ত্রীকে বিবাহ করে যে পরিবার গঠন করে তখন সেটাকে বলা হচ্ছে বহু পত্নী, অর্থাৎ একজনের একাধিক স্ত্রী। যখন কোনো ব্যক্তি একাধিক স্ত্রী নিয়ে একাধিক স্ত্রীকে একাধিক মেয়েকে বিয়ে করে যে সংসার জীবন যাপন করে সেটা হচ্ছে বহু পত্নী বিবাহ। তারপরে হচ্ছে অন্তর্গত বিবাহ, অন্তর্গত অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিবাহের ক্ষেত্রে নিজ পাত্রপাত্রে নির্বাচনের ক্ষেত্রে নিজ গোষ্ঠীর মধ্যে পাত্রপাত্রের নির্বাচন তার ভিতরে যে বিবাহ হয় সেটাই হচ্ছে অন্তর্গত বিবাহ। এটা আমাদের সমাজে প্রচলিত আছে। আবার বহির্গোষ্ঠী বিবাহ, আরেক ধরনের বিবাহের আর ধরনের বিবাহ আছে বহির্গোষ্ঠী, অর্থাৎ সামাজিক রীতি অনুযায়ী যখন কোনো ব্যক্তি বিবাহের সময় পাত্রপাত্রে নিজ গোত্র বাদ দিয়ে অন্য কোনো গোত্রের মেয়ে বা পাত্রপাত্র নির্বাচন করে তারপর বিবাহ হয় সেটাকে বলা হয়েছে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। সেটা আচ্ছা, সেটা আমরা আমাদের সমাজে, এটা আমাদের সমাজে চলমান বলা যায়। তারপরে অনুলম বিবাহ, বিবাহের আরেকটি রীতি হচ্ছে অনুলম। অনুলমটা কি? উচ্চ বংশের ছেলে আর নিম্ন বংশের মেয়ে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে ছেলের মানে শিক্ষা মর্যাদা বংশমর্যাদা এবং সহায় সম্পত্তি বা টাকা পয়সা বা বৃত্তশালী এরকম যখন পাত্রী অপেক্ষা যখন ছেলে সব দিক থেকে উচ্চ বংশের হয়, উচ্চ লেভেলের হয়, অর্থাৎ উচ্চ বংশের ছেলে আর নিম্ন বংশের বা নিম্ন শ্রেণীর মেয়ের সাথে যে বিবাহ হয় সেই বিবাহটিকে বলা হয়েছে অনুলম। আর প্রতিলম বিবাহ হচ্ছে আর এক ধরনের একটা বিবাহ রীতি, এটা হচ্ছে অনুলম বিবাহের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ শিক্ষা অর্থ সম্পদ বংশমর্যাদা সব দিক থেকে যদি পাত্র পক্ষের যদি
উচ্চবংশের পাত্র এবং নিম্নবংশের পাত্র উচ্চবংশের যদি পাত্রী হয় আর নিম্নবংশের পাত্র হয় এর ফলে যে এর মধ্যে যে বিবাহটা হয় সেটাকে বলা হয়েছে প্রতিলোম, অর্থাৎ উচ্চবংশের পাত্রী মেয়ে আর নিম্নবংশের হচ্ছে নিম্ন শ্রেণী হচ্ছে ছেলে, এর মধ্যে যে বিবাহটা অনুষ্ঠিত হয় সেটাকে বলা হচ্ছে প্রতিলোম। এটাও আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশের সমাজে লক্ষণীয়। আচ্ছা, তারপরে সমবিবাহ, সমবিবাহটা আমরা কাকে বলবো? সমবিবাহ হচ্ছে বিবাহের আরেকটি রূপ, সে রূপটা কিরকম যে সমানে সমান, অর্থাৎ পাত্র ও পাত্রী উভয় পক্ষের মর্যাদার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সম্পদের দিক থেকে সমমর্যাদা। এই সমমর্যাদার বিবাহটাও আমাদের সমাজ ব্যবস্থায় লক্ষণীয়। তারপরে বলা হচ্ছে যে অসমবিবাহ, অসম যা সমান নয়, শিক্ষা শিক্ষা ধন সম্পত্তি মর্যাদা বা বংশমর্যাদা সকল দিক থেকে অসম, যারা সমান নয়, এই অসম বিবাহ আমাদের সমাজ ব্যবস্থায় লক্ষণীয়। এটা বাংলাদেশের সমাজের আরেকটি রূপ। তারপরে বলা হচ্ছে স্বনির্বাচিত, যেটাকে আমাদের রোমান্টিক বিবাহ বলা হয়। আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আজকাল এই ধরনের একটা বড় ধরনের একটা রেওয়াজ প্রচলিত হয়েছে যে স্বনির্বাচন, নিজে নিজে নির্বাচন করে, অর্থাৎ পাত্রপাত্রী পাত্রীর যেমন ছেলেকে পাত্র নির্বাচন করে নিজে, আবার পাত্র পাত্রী নির্বাচন করে নিজে, অর্থাৎ স্বনির্বাচন নিজে নিজে নির্বাচন করে যে বিবাহ করে সেটা আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের বাংলাদেশ সমাজে লক্ষণীয়। তো এভাবে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ সমাজ ব্যবস্থাতে অনেক ধরনের বিবাহ রীতি প্রচলিত আছে। আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে কিছু আরও অনেক ধরনের বিবাহ আছে যেগুলো লক্ষণীয়, সেগুলো যেটাকে বলা হয় ক্রস কাজিং, বিষম বিবাহ। সেটা কি আমরা মামাতো ফুয়াতো হয়ের মধ্যে যে বিবাহটা সেটাকে বিষম কাজিং বলা হয়, অর্থাৎ একটা তালিকা যেটা হচ্ছে ক্রস কাজিং, নিজেদের মধ্যেই যে বিবাহটা, অর্থাৎ যে মামাতো ফুয়াতো, এক কথায় আমরা বলবো যে মামাতো ফুয়াতো হয় বোনের মধ্যে যে বিবাহটা সেটাকে বলে বিষম বিবাহ বা প্রস্কাজীন বিবাহ। এটা আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে আছে। একটা আছে সমান্তরাল কাজিন বিবাহ, সমান্তরাল বিবাহ, সমান্তরাল মানে প্যারালাল, মানে খালাতো ভাই বা শাশুড়ি ভাই, এই যে শাশুড়ি ভাই বোন, খালাতো ভাই বোন, এই যে প্যারালাল, এই যে সমান্তরাল, এটাও আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের লক্ষণীয়। এটাও আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে এই বিবাহটা আমাদের হয়ে থাকে। তারপরে ভাতৃ বিবাহ, যেটাকে বলা হয়েছে লেহেরেট, আমাদের সমাজ ব্যবস্থায় আর একটা বিয়ের লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিয়ে হয়, সেটা হচ্ছে লেহেরেট। লেহেরেট কোনটা? যখন কোনো ব্যক্তি মারা যায়, সেই মৃত ভাইয়ের স্ত্রীর সাথে, যখন কোনো মৃত ভাইয়ের স্ত্রীর সাথে কোনো, অর্থাৎ দেবরের সাথে যে ভাবির যে বিবাহটা, এটা হচ্ছে ভাতৃ বিবাহ। অর্থাৎ যখন কোনো ব্যক্তি মারা যায়, তার ভাইয়ের সাথে তার মৃত ভাইয়ের স্ত্রীর সাথে যে বিবাহটা দেখা যায় হয় সেই বিবাহকে বলা হয় ভাতৃবিবাহ। আসলে আমাদের সমাজ, আমাদের মুসলমান এই ইসলাম ধর্মে এই বিবাহকে সমর্থন করছে, এই জন্যেই এটা কিছুটা হলে মানবিক দৃষ্টিকোণ থেকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই নাবালক ছেলে মেয়ে আছে ভাইয়ের, আর একেবারে অল্প বয়সের একটা মেয়ে, সে ওই সব বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে? আর তাছাড়া সে বাড়ির একটা ভালো বউ, তাকে তো এরকম করে অন্য ব্যক্তির হাতে তুলে দেওয়া যায় না। সেটাই দেখা যায় বাড়ির কোনো বিবাহযোগ্য কোনো ছেলে থাকে, তখন বাড়ির সকলেই দেখা যায় যে তার মৃত ভাইয়ের স্ত্রীর সাথে বিয়ের ব্যাপারে অনেকেই বলে যে, যদি অনেকেই ছেলেরা মানবিক দৃষ্টিকোণ থেকে করে যে ভাইয়ের ছেলেগুলো কোথায় যাবে, এই দৃষ্টিকোণ, অর্থাৎ সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও এটা আমাদের মধ্যে মানবিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিয়েটা আমাদের মধ্যে প্রচলন আছে আমাদের সমাজে। আরেকটা আছে শালিকা বিবাহ, অর্থাৎ ঠিক একই দৃষ্টিকোণ থেকে, একই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, একই মানবিক দৃষ্টিকোণ থেকে আর একটা বিবাহ হয়, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তির স্ত্রী মারা যায়, যখন কোনো ব্যক্তির স্ত্রী মারা যায়, সেই স্ত্রীরও দেখা যায় যে একটা ছেলে থাকে, তখন সেই স্ত্রীর, মৃত স্ত্রীর যদি কোনো বোন থাকে বিবাহযোগ্যা, তাহলে দেখা যাচ্ছে ওই দুরাভাইয়ের সাথে ওই শালির বিয়ে হয়। এটাও ঠিক ওই একই দৃষ্টিকোণ থেকে বিয়েটা হয়, তার কারণ বাচ্চা কাচ্চা আছে, জামাইটা ভালো, একটা মাসপথ থেকে একটা পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই জন্যই
সামাজিকভাবে ধর্মীয়ভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে দুই পরিবারের মধ্য দিয়ে যদি সে বাড়িতে কোনো বিবাহযোগ্য কোনো মেয়ে থাকে তখন সে ব্যক্তির সাথে বিবাহ হয়, এটাও আমাদের সমাজ ব্যবস্থাতে এটা আমাদের সমাজে বিয়ে হয়ে থাকে, এটা দেখা যায় বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে। তারপরে জোরপূর্বক বিবাহ, এটা আমাদের আধুনিক সমাজে বিবাহের আরেকটা রীতি হচ্ছে জোরপূর্বক বিবাহ। জোরপূর্বক বিবাহটা এটা আমাদের আমাদের আধুনিক হাজার হাজার বছর আগে আধুনিক সমাজে এই ধরনের বিবাহের এটা রিয়াল ছিল, কিন্তু এখন আর এই এটা হয় না। তবে ইদানিংকালে আমাদের সমাজে একটু অন্যরকম গুণামি দেখা দিয়েছে যে পাত্রের পক্ষে ইচ্ছা নাই বা পাত্র পক্ষে ইচ্ছা না, তারপরেও যদি পছন্দ হয় তারপরেও জোরপূর্বক এক ধরনের বিবাহ আমাদের সমাজ প্রচারিত ইদানিংকালে চালু হয়েছে। তো যাই হোক, আমাদের সমাজ ব্যবস্থা আর এক ধরনের বিবাহ আছে, সেটা আমাদের বাংলাদেশে সাধারণত সেটা হয় না, সাধারণত এটা ক্রয় করে বিবাহ, যেটা সৌদি আরবে এগুলো আছে, আমাদের সমাজে খুবই বিরল যে ক্রয় করে বিবাহের মতো আমাদের সমাজে এই রীতিটা চালু নাই। তো আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম অল্প কথায়, আমি আজকে এই ছোট্ট একটা আলোচনাতে আমি তোমাদের বোঝাতে চেয়েছি যে বিবাহটা কী আর বিবাহের বিভিন্ন রূপ, আমাদের বাংলাদেশের সমাজে প্রেক্ষাপটে যে বিবাহগুলো যে রীতিগুলো চালু আছে সেই রীতিগুলোই তোমাদের কাছে আজকে তুলে মূলত তুলে ধরার উদ্দেশ্য। তো যেহেতু আমাদেরকে এইসব বিষয়গুলো আমরা ক্লাসে আবার আমি আলোচনা এর আগে করছি এবং আবারও হয়তো তোমাদের যদি সময় সাক্ষাতে হয় তাহলে আবার আলোচনা করব। তো আমাদের এই অনলাইনে ক্লাসে আমাদের সময় খুবই সীমিত, তো এই সীমিত সময়ের মধ্যে দিয়েও আমি যতটুকু তোমাদের আলোচনা করলাম আমি আশা করব তোমরা এই ক্লাসটা অবশ্যই লক্ষ্য করবা এবং ক্লাসটা দেখবা, আর যদি যদি ক্লাসটা যদি দেখো তাহলে আমাদের পরবর্তী কোনো ক্লাসে যদি তো কখনো আলোচনা হয় তখন তোমাদের এই ক্লাসটা অনেক সাহায্য করবে আমি আশা করছি। তো আজকে তোমাদের এ পর্যন্তই ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, যেহেতু করোনা আবার নতুন করে রূপ নিয়ে আসছে আমরা একটু সচেতন হই এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ হাফেজ।